এক রাতেই সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, অথচ এক সময় একজন মুসলমানও ছিলেন না, সবাই ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। কোনো এক অলৌকিক ঘটনায় দেশটির সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেন। এখন শতভাগ মুসলিম সেখানে, অন্য ধর্মের একজন ব্যক্তিকেও পাবেন না। বলছি মালদ্বীপের কথা, দেশটির রাজাসহ সকল নাগরিক এক রাতেই ইসলাম ধর্ম গ্রহণ করেন। সে মালদ্বীপে এখন যদি আপনি নাগরিকত্ব নিতে চান, তবে আপনাকে মুসলিম হতে হবে। দেশটির সংবিধানে স্পষ্ট বলা আছে, কোনো অমুসলিম ব্যক্তি মালদ্বীপে নাগরিকত্ব পাবেন না। 1183 সালে ইবনে বতুতা যখন মালদ্বীপে সফরে যান, তার আগেই ইসলাম শাসনের সূচনা হয়েছিল, তবে সেখানে কখনো ইসলাম প্রচারকের পা পড়েনি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। তাই ইবনে বতুতা কৌতূহলে কারণ জিজ্ঞেস করলেন, তখন তার সামনে এক অলৌকিক ঘটনা তুলে ধরলেন স্থানীয়রা। আরবের এক বাণিজ্য জাহাজ পূর্ব দিকে যাত্রা করলেও মাঝ সমুদ্রে ঝড়ে কবলে পড়ে, জাহাজের সবাই মারা যান। কোনো মতে বেঁচে যান এক কোরআনী হাফেজ, তার নাম আবুল বারাকাত ইউসুফ আল বারবারি আল মাগরিবি। তিনি দ্বীপে আসার পর দেখলেন একজন বৃদ্ধা নারী কাঁদছেন, সঙ্গে কাঁদছেন বৃদ্ধার যুবতী মেয়ে। কাছে গিয়ে কারণ জিজ্ঞেস করলে বৃদ্ধা জানান, আজ তার মেয়ে মারা যাবে। এই দ্বীপে প্রতি বছর একটা নির্দিষ্ট তারিখে সমুদ্র থেকে এক দানব আসে। তখন দ্বীপবাসীর পক্ষ থেকে একজন তরুণীকে সমুদ্রের উপকূলে মন্দিরে রেখে আসতে হয়। পরদিন সকালে পাওয়া যায় তার লাশ। প্রতি বছর লটারির মাধ্যমে এক এক পরিবারের যুবতী মেয়েকে দিয়ে আসতে হয়। এবার লটারিতে নাম উঠেছে বৃদ্ধার মেয়ের। এ কথা শুনে সাহসী আবুল বারাকাত রাগ করে বললেন, মেয়ে সেজে আজ রাতে সেই মন্দিরে আমি থাকব, প্রয়োজনে প্রাণ দিব, আমাকে মেয়েদের মতো করে সাজিয়ে দিন। মেয়েদের মতো করে সেজেগুজে আবুল বারাকাত রওনা হলেন সেই মন্দিরের দিকে। এরপর তাকে রেখে আসা হলো সেই মন্দিরে। তার মনে কোনো ভয় নেই, কারণ তিনি বিশ্বাস করেন জন্ম মৃত্যু আল্লাহর হাতে, আল্লাহ তার বান্দাকে রক্ষা করেন। সমুদ্রের দিকে তাকিয়ে আবুল বারাকাত পবিত্র আল কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। নিস্তব্ধ সমুদ্র ঘিরে উঠে আসে ভয়ঙ্কর দানব। তিনি কোরআন তেলাওয়াতেই মনোযোগী হলেন। এক সময় দেখা যায় দানবটি তার কাছে আসতে পারছে না, সমুদ্রের সঙ্গে মিশে যায় দানবটি। এরপর সকালে রাজার সৈন্যরা এসে দেখেন এখানে এক যুবক, অথচ কোনো যুবতীর লাশ নেই। অনেক খুঁজেও যখন কোথাও লাশ পাওয়া গেল না, তখন রাজার কাছে নিয়ে যাওয়া হলো আবুল বারাকাতকে। আবুল বারাকাত সবকিছু খুলে বললেন, বললেন আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, জীবন মৃত্যু আল্লাহর হাতে। রাজা বললেন, তুমি আগামী বছর আবারও সেখানে যাবে, দেখি দানবকে রুখতে পারো কিনা। তোমার কথা যদি সত্য হয়, তবে আমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করব। এক বছর পর সেই নির্দিষ্ট দিনে আবুল বারাকাত একই ঘটনা পুনরাবৃত্তি করলেন। আল্লাহর প্রতি বিশ্বাস এনে সে রাজাসহ মালদ্বীপবাসী ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এরপর থেকে সে বিপদের সম্মুখীন হতে হয়নি মালদ্বীপবাসীকে।